হাইলাইটস বেঙ্গল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বেল সিম্বলে ক্লিক করুন। সারা বছরই অল ইন্ডিয়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন জনহিতকর কাজ করা হয়ে থাকে। এবারও বর্ধমান সার্কেলের উদ্যোগে বর্ধমান সংস্কৃত লোকমঞ্চে হয়ে গেল মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী রত্না ঘোষ কর। For formal inauguration of today's program, I would like to request all the dignitaries of LAM and to start today's proceedings. So now, এদিন মোট 124 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য শুভদীপ মণ্ডল, দুর্গাপুরের শুভদীপ মণ্ডল। এবারে মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর 663। দৃষ্টিহীন এই ছাত্রের স্বপ্ন ডাক্তার ইঞ্জিনিয়ার নয়, গায়ক হওয়ার। সুকণ্ঠী এই ছাত্র শোনালেন তার গান। পক্ষান্তরে জহুরি বটে, তাই তাদের অতি সহজেই চোখে ধরা পড়ে প্রকৃত জহর কোনটি। তাদের মধ্যে থেকেই পরে একজনকে মঞ্চে ডাকছি, শুভদীপ মণ্ডল, পশ্চিম বর্ধমানের দুর্গাপুর জন্মান্ধ শুভদীপ। রাজ্যের এহেন আওয়ার মেম্বার্স আর রিকোয়েস্টেড, ভলেন্টিয়ার্স আর রিকোয়েস্টেড টু প্লিজ ব্রিং শুভদীপ, হি ইজ ব্লাইন্ড, হি ক্যান নট সি। শুভদীপ জন্মান্ধ হওয়া সত্ত্বেও রামকৃষ্ণ মিশন বয়েজ ব্লাইন্ড একাডেমির ইতিহাসে সর্বপ্রথম 94.5% নম্বর পেয়েছে, বা 663। শরৎচন্দ্র, বঙ্কিম, সত্যজিৎ, শরদিন্দুর ভক্ত সাহিত্যপ্রেমী শুভদীপ সিনথেসাইজার বাজানোয় একজন দক্ষ শিল্পী, পাশাপাশি সুকণ্ঠের সঙ্গীত চর্চায় দিন যাপন করে শুভদীপ। তাই 663 নম্বর পাওয়া সত্ত্বেও আর্টস নিয়ে লেখাপড়ায় মগ্ন শুভদীপ স্বপ্ন দেখে একজন সঙ্গীত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পাবার। এই ব্যতিক্রমী মানুষটির জন্য একবার সমবেত করতালি হোক। আই উড লাইক টু রিকোয়েস্ট আওয়ার জেনারেল সেক্রেটারি টু প্লিজ ফেলিসিটেট দিস ব্রিলিয়ান্ট স্টুডেন্টস, এ প্রডিজি। ইন বোথ অফ হিজ আইস, even then he scored 94.5% marks in this year's madhyamik exam, 663 out of 700. Let us give him a standing ovation please for this boy. Ekbar dondayman korodali shokoler jonno ashpashe jara royeche. আমরা সেলিব্রিটি বা স্টার পারফর্মারদের সঙ্গে সেলফি তুলতে ব্যস্ত থাকি, এটা আমাদের একটা প্রকৃতির মতো। অশোক দা, যিনি অনুষ্ঠানের যার ব্রেন চাইল্ড এই অনুষ্ঠান,
তিনি তো অবশ্যই মেধাবী, উনি গেলেন শুভদীপের সঙ্গে সেলফি তোলার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা একটা অনুরোধ, শুভদীপের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, এই ছেলে আর্টস নিয়ে লেখাপড়া চালিয়ে যাচ্ছে, সঙ্গীত শিল্পী হবে বলে, কেমন গায়ে শুভদীপ? নমস্কার, আমি খালি গলায় একটি গান গাওয়ার চেষ্টা করছি, আসলে আমার গলায় ফ্যারিঞ্জাইটিস চলছে, তো জানি না কতদূর পারবো। বিহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ইয়া শোরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে, বিহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, ইয়া শোরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছেন, এই সমস্ত ছাত্রছাত্রীদের আর্থিক সাহায্য ছাড়াও তাদের পাশে বিভিন্নভাবে তারা থাকবেন। হাইলাইটস বেঙ্গল।